আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহান্সডিয়ারিনইতালি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর ইতালির বেনিস শহর থেকে আমি সোহান আপনাদের পাশে আছি। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন একদম ব্লগটি শেষ পর্যায় পর্যন্ত। তো আজ আমরা সকাল সকালে বের হয়ে পড়লাম, কনস্ট্রাকটিভ কিছু জিনিস আমাদের দরকার। আমাদের বাসার কাজ প্রায় শেষ বলা যায়, কিন্তু কিছু কিছু কাজ আছে এখনও বাকি। একদম প্রথম থেকে যারা আমার ব্লগগুলো দেখে আসছেন তারা বলতে পারবেন যে আমার বাসায় কাজ, মানে বাসার কাজ শুরু হয়েছিল, আল্লাহর রহমতে কাজ শেষ পর্যায়ে প্রায় শেষই হয়ে গিয়েছে, কিন্তু তবুও টুকটাক কিছু তো লাগে। তো আজ আমরা সেগুলোই আনতে যাচ্ছি। আর বাসায় আমার তেমন কোনো কাজ ছিল না সকালে, আজ আমার রান্নাবান্নার এত বেশি একটা ঝামেলা নেই, তাই হাজবেন্ড বলছিলো যে চলো আমার মানে বাচ্চাদের জন্য যেই রুমটা ঠিক করেছি সেই রুমের কালারটাও বুঝতে পারছিল না, যে রুম যে কালারটাও চয়েস মানে আমি চয়েস করে দিয়েছি, তো সেটাও নিতে আসলাম। আর কিছু টুকটাক তার পাশাপাশি নিবে। তো দেখতেই পাচ্ছেন মার্কেটটা কেমন, প্রায় বাইরে যেই জিনিসগুলো মানে ভারী ভারী জিনিসগুলো যেগুলো আছে বড় বড়, সেগুলো একদম বাইরে রেখেছেন ওনারা সিস্টেম করে। আর মার্কেটের ভেতরে এমন কোনো জিনিস নেই কনস্ট্রাকটিভ যে আপনি পাবেন না। তো আরও তিনবার আমার আসা হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ ভাবলাম যে সকাল টাইমে যেহেতু এসেছি আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড লাস্টবার যখন এসেছিলেন তখন বাসার জন্য একটা জিনিস নিয়েছিলেন, সেটা আর ঠিকভাবে হয়নি, এখানে এটা ফেরত দিয়ে তারপর ভেতরে গিয়ে নতুন করে নেবেন আর কি। আর এখানে পেমেন্ট কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো, কিন্তু ফাঁকা, কারণ সকাল টাইম যেহেতু এত বেশি একটা মানুষ হয় না তার জন্য দেখতে পাচ্ছেন ফাঁকা। আর সন্ধ্যার টাইমে অনেক বেশি মানুষ হয় আর পেমেন্ট কাউন্টারগুলোতে আসলে হিমশিম খেতে হয়, কারণ আমি আরও তিনবার এসেছি যা পরিমাণ মানুষ দেখলাম। আর মার্কেটটা যেহেতু অনেক বড় তার জন্য পেমেন্ট কাউন্টারগুলো অনেকগুলো দিয়েছেন ওনারা। আর ঢুকতেই চোখে পড়বে এত সুন্দর সুন্দর লাইট, ওনারা ডেমোগুলো দেখানোর জন্য সবাইকে লাইটগুলো সবগুলো জ্বালিয়েই রেখেছেন। তো এখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন আপনার বাসায় কোন ধরনের লাইট লাগাবেন, ঘরে বাইরে সব ধরনের এই লাইট এখানে পাওয়া যায়। এমন কোনো ডিজাইনের লাইট নেই যে এখানে আপনি পাবেন না। এত ভালো লাগছিল কারণ সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে রেখেছিলেন ওনারা, মানে এত এত লাইট যদি দেখেন তাহলে কেমন লাগবে। আর নিচে বক্সগুলো রেখেছেন দেখতে পাচ্ছেন, যেই লাইটটা আপনি চয়েস করে দিবেন ওনারা এটা এসে বক্সগুলো বের করে দিবেন, তারপর আপনি পেমেন্ট করতে পারবেন সামনে গিয়ে। তো এখানে আমি চলে আসলাম কালারের সেকশনে, কালার দেখতে পাচ্ছেন আপনি যেই কালার বলবেন যে কালারটা চয়েস করে দিবেন ওনারা, মানে একটা নাম্বার আছে কালারের, সেইটা নাম্বারটা মিলিয়ে কালার ওরা বের করে দিবে। আর যদি আনকমন কোনো কালার চান বা নিজে থেকেও আপনি কালার বানাতে পারেন, তো ওনারা নিজেরা এটা কালার মিলিয়ে মিলিয়ে তারপর বানিয়েও দেন। তো এখানে মানে সব ধরনের কালার আছে, ছোট বড় মানে কতটুকু পরিমাণে চান, ছোট লিটার চান নাকি বড় লিটার চান সেটাও আছে। তো আমরা এখন দেখছিলাম কোন কালারটা, বাসা থেকে যে কালারটা চয়েস করে এসেছিলাম সেটা এখানে খুঁজছিলাম, তো আমার হাজবেন্ড খুঁজছিল আর আমি এখানে চলে আসলাম একদমই কালারের, একদম মানে কোন কালারটা ভালো লাগবে না লাগবে। এখানে আবার ডেমোও দেওয়া আছে, সেটাও আমি দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমরা যে কালারটা চয়েস করেছি সেটা একদম নিচের দিকে নেই, একদম উপরের দিকে। তো একটা গাড়ির সাহায্যে একজন এসে আমাদেরকে ওই কালারটা নিচে নামানোর জন্য হেল্প করছিলেন, কারণ উনি এখানে এইগুলো দেখাশোনা করে থাকেন, এই সেকশনটা ওনার। আর অন্যান্য সেকশনের জন্য এরকম আলাদা গাড়ি সহকারে একজন করে আছেন আর কি দায়িত্বে, যাদেরই দরকার হয় ওনারা এসে জিনিসটা নামিয়ে দেন আর কি। আর এইখানে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট টাইলস, এগুলো হচ্ছে কিচেনের জন্য, কিচেনের জন্য কিন্তু এই টাইলসগুলো ব্যবহার করলে খুবই ভালো লাগে। এখানেও ওনারা ডেমো রেখেছেন একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত যত ধরনের টাইলস আছে, একদম ড্রয়িং রুমের জন্য আপনার যে টাইলস লাগবে সেই টাইলসগুলো, এটা কিন্তু একদম এই যে ছবিটা দেওয়া আছে ড্রয়িং রুমের জন্য, মানে প্রত্যেকটা জিনিসই আমার কাছে এত ভালো লাগছিল ঘর সাজানোর জন্য, মানে এমন কোনো জিনিস নেই যে নেই। মানে ঘুরে ঘুরে দেখতে গেলে আপনার এই মার্কেটটা 40 মিনিটেও হবে না। তো আমি আপনাদের সাথে একটু একটু জিনিস শুধু শেয়ার করছিলাম, কিন্তু 100 থেকে 10% হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই টাইলসটা আমার কাছে খুবই ভালো লাগছিল, একদমই অন্যরকম লাগছিল।
ড্রয়িং রুমে যদি আপনি দেন এই টাইলসটা একদম ওয়ালের জন্য খুবই ভালো লাগবে। চলে আসলাম শাটার দরজার কাছে। এই শাটার দরজাগুলো কিন্তু ডান বাম সব কিছু করেই আপনি ওপেন করতে পারবেন, আর এখানে অনেক ডিজাইনের শাটার দরজা দেওয়া ছিল। তো আমি যতবার আসি সব কিছু কিন্তু ঘুরে দেখি, হাজব্যান্ডের জিনিস নেন, আমার কাছে খুবই ভালো লাগে প্রতিবার আসলেই এই জিনিসগুলো দেখতে। আর ছবিতে দেখতেই পাচ্ছেন এগুলো হলো টয়লেটের ফ্লোর, মানে যেই টাইলসটা আপনি চান টয়লেটের জন্য একদমই স্মুথ, একদম মানে একদমই ক্লিন হয়ে যাবে আর কি। আমার কাছে তো খুবই ভালো লাগছিল এই টাইলসগুলো দেখতে। টাইলসগুলো সবগুলো হলো টয়লেটের জন্য, টয়লেট তারপর আপনি ড্রয়িং রুমেও দিতে পারবেন। এই টাইলসগুলো ডিজাইনগুলো এত ভালো লাগছিল। আর এই আর এখানে দেখতে পাচ্ছেন সবথেকে বেশি ভালো লাগলো আমার একদম লাস্ট পার্ট, মানে লাস্ট পর্যায়ে গিয়ে এই বাথটাবগুলো কীভাবে ঝুলিয়ে রেখেছেন ওনারা একদম উপরে, কিন্তু এগুলো কিন্তু বাথটাব। আর এক একটা প্রাইস দেখতে পাচ্ছেন বাংলাদেশের টাকায় 50,000, 60,000, 70,000, এখানে আপনি বিভিন্ন প্রাইজের পাবেন। 25,000 টাকার বাথটাবও আছে এখানে, একদম নিম্নতম যে প্রাইসটা সেটাই হয়তো 25-30,000 টাকা হবে। তাছাড়া আপনি 1,00,000 টাকার বাথটাবও পাবেন। আর এখানে স্ট্যান্ড বাথ নেওয়ার জন্য, মানে স্ট্যান্ড শাওয়ার নেওয়ার জন্য যেই বক্সগুলো রাখা হয়েছে, এই বক্সগুলো রাখা আর কি বাথটাবের পাশাপাশি, আমাদের নিচতলায় কিন্তু স্ট্যান্ড শাওয়ার নেওয়ার জন্য এইগুলো নেওয়া হয়েছে, আর আমাদের উপরতলায় বাথটাব আছে একটা, তো আমাদের আর দরকার নেই। তবু আপনাদের সাথে শেয়ার করছি, এই স্ট্যান্ড শাওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগলো। একটু বড়ও আছে আর অনেক ধরনের সিস্টেমই আছে ভেতরে পানির জন্য, শাওয়ার নেওয়ার জন্য আর কি। দেখতেই পেলেন বাথরুমের জন্য আপনি যেই ডিজাইনের বেসিন সেট দরকার এটা এখানে আছে, একদম গ্লাসসহ ওনারা সেট, মানে সেটগুলো এখানে রেখেছেন। আপনার যেটা পছন্দ হবে ওনারা সেটা একদম প্যাকেট করে ওনাদের অর্ডার করে দিয়ে গেলে ওনারা নিয়ে বাসায় দিয়ে আসবেন। আর এখানে কিচেনের জন্য আছে কিচেনের যে সিনগুলো দেখতে পেলেন উপরে দেওয়া আছে। আর এখানে যত ধরনের আপনার দরজা দরকার এই দরজাগুলো এখানে দেওয়া আছে, আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি নিতে পারবেন। প্রায় 20,000 টাকা থেকে ধরে অনেক, আপনি 20,000 টাকা হয়তো নিম্নতম প্রাইস আর কি, একটা দরজার প্রাইসই প্রায় 20,000 টাকার মতো করে হবে বাংলা টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন 296, তার মানে প্রায় কম কম 30,000 টাকা হবে একটা দরজা। অন্যান্য দরজাগুলোও আছে এখানে, অনেক ধরনের প্রাইজই পাবেন আপনি, সবগুলো দরজা এখানে দেওয়া আছে ডেমো, আপনি যেটা লাগবে সেটাই নেবেন। আর এখানে চলে আসলাম জানালার পার্টে, জানালা আপনি দেখতে পেলেন কত ধরনের কত কালারের জানালা আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা। তার পাশাপাশি এখানে বাথরুমের যে লিকুইড সোপ হোক আর অন্যান্য যেই আমরা সোপে ইউজ করি সেগুলো রাখার জন্য সব কিছু যাবতীয় এখানে ছিল, আপনি যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন। দূর থেকে কিন্তু আমার কাছে এগুলো শোপিসের মতোই লাগছিল, এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে এনে সাজিয়ে রাখি। আর এখানে ডেমো দেওয়ার জন্য সাপ্লাইটা শুধু লাগিয়ে রেখেছিল, যার পছন্দ সে নেবে আর কি। আমার মেয়ে তো গিয়ে বারবার সাপ্লাইটা ছাড়ছিল কিন্তু পানি আসছিল না, তার জন্য অনেক বেশি রাগ করছিল, বারবার বলছিল আসে না আম্মু আসে না, কারণ অনেক বেশি পানি ঘাটাঘাটি করে বাসায়।
আর এখানে দরজার লক আপনি কি কালার চান, কি ধরনের চান, সবকিছু এখানে ডেমো দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি নিতে পারবেন, গোল্ড কালার, সিলভার কালার, যেটাই আপনার ভালো লাগে। তার পাশাপাশি এখানে একদম ছোট লোহা থেকে বড় লোহা পর্যন্ত দেওয়া আছে, একদম প্রাইস সহকারে ওনারা দিয়ে রেখেছেন। যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি যতটুকু লাগে পরিমাণ বলে দিলে ওনারা দিয়ে দিবেন। সব থেকে ভালো লাগলো, এত বড় একটা মার্কেট হলে কি হবে, মানে ছোট থেকে একদম ছোট একদম বড় জিনিসগুলো ওনারা এত সুন্দরভাবে অর্গানাইজ করে সাজিয়ে রেখেছেন যে আপনি চাওয়া মাত্রই সেই জিনিসটা ওনারা বের করে দিতে সক্ষম, এতটা সময়ের ব্যাপারও মনে হয় না। তো এখানে আবার দেওয়া ছিল হাই কমোডগুলো, সবগুলো কমোডটি মানে এত সুন্দর। আর সবথেকে ভালো লাগলো আমার কাছে, সবথেকে ভালো লাগলো একদম অন্য কালারের, সবসময় তো আমরা সাদা দেখে অভ্যস্ত, অন্য কালারের হাই কমোডগুলো আছে এখানে, ওইগুলোই ভালো লাগলো। আর আমার মেয়ে তো গিয়ে টয়লেট করার জন্য পাগল হয়ে গিয়েছে, ও ভেবেছে আসলে এটা একটা টয়লেটই। আমার কাছে ভালো লাগছিল এই স্কোয়ার, এই বেসিনগুলো স্কোয়ার বেসিনগুলো, তারপর গুলের মতো ভালো লাগে কিন্তু সবসময় তো আমরা গুল দেখে অভ্যস্ত। আর এই কালো আর এই ব্রাউন কালার এই হাই কমোডগুলো অনেক ভালো লাগছিল, মানে আপনি যত কালারই চান না কেন এখানে সব পাবেন। আর প্রাইসও মাশাল্লাহ তেমনটাই ভালো পাবেন, কিন্তু আপনার সামর্থ্যের মধ্যেও আপনি নিতে পারবেন, এমনটাও প্রাইস যে এতটা হাই তাও না, আপনার সামর্থ্যের মধ্যেও সেই রকম প্রাইসও আছে। তো এত বড় একটা মার্কেট যে এক মাথা থেকে আরেক মাথা দেখে শেষ করা সম্ভব না, আপনাদের সাথে আসলে আমি একটু একটু শেয়ার করার চেষ্টা করছি। আর এই উডেন ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই একদম অফিস থেকে ধরে, আমাদের এখানে অফিসে এই উডেন ফ্লোরগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়, আর প্রায় বাসায়ও উডেন ফ্লোরগুলো মানে ইউজ করা হয়। আর আমার বাসার একদম ড্রয়িং রুমটা কিন্তু একদম উডেন ফ্লোর, যেহেতু আমরা কার্পেট দিয়েছি তার জন্য আর বোঝা যায় না আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের অফিস ব্যালকনিগুলো, এগুলো ইউজ করা হয়, প্লাস আপনার বাসায়ও কিন্তু এই কাচের ব্যালকনিগুলো ইউজ করা হয়। তো আমাদের শপিং করা শেষ হয়ে গিয়েছে, আমাদের যা যা নেওয়ার ছিল হাজবেন্ড এদিকে নিয়ে নিয়েছেন। আর আমাদের দেখা গিয়েছে যখন পুরোপুরি কাজটা চলছিল তখন আমরা এসে চয়েস করে দিয়ে গিয়েছি, ওনারা ওনাদের গাড়িতে নিজ দায়িত্বে পাঠিয়ে দিয়েছেন, আমরা হয়তো জিনিসটা প্রাইস কতটুকু আর আসা যাওয়ার খরচ অত ওইটাই আমরা দিয়েছি। তো বড় জিনিসগুলো নিতে আর এত অসুবিধা হয়নি, আর এখন যেটা যেটা প্রয়োজন তখন গাড়িতে এসে করেই আমরা নিতে পারি। আর বাইরে চলে আসলাম, এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো হলো ইটালিয়ানদের বাসায় দেখা যায় যে সামনে একটা ক্যান্টিন দিয়ে থাকেন ওনারা, বা আড্ডা দেওয়ার জন্য যেই ঘরগুলো ওনারা মানে বানান আর কি, মেহমান আসলে বাইরে বসে খাওয়া দাওয়া আড্ডা সব কিছু সামারের সময়। আর ডগ হাউসও বানাতে পারেন আপনি মানে এই ঘরগুলো নিয়ে, এটার ডেমোটাই এখানে দেওয়া আছে। এই ঘরগুলো কিন্তু বিশাল বড় হয়, আবার আপনি ছোট করেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ওনাদেরকে বললে ওনারা এটার মানে সিস্টেম করে দিবেন আর কি, বড় ছোট। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কনস্ট্রাকটিভ মার্কেটগুলো ইতালিতে কেমন হয়ে থাকে। হয়তো আপনাদের সাথে এটা মানে মার্কেটটার আধা ঘন্টা হয়ে যেত যদি আমি ফুল ভিডিও শেয়ার করতাম সব কিছু মিলে। তো আজকে এই পর্যন্তই শেয়ার করছি, আরও এমন নিত্য নতুন ব্লগ পেতে হলে Sohan'sdiaryinItaly কে সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন আশা করছি, বেল আইকন প্রেস করে রাখবেন, যখনই আমি ভিডিও দিব আপনার নোটিফিকেশনে চলে যাবে, আপনি সাথে সাথে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।